অনেক কাশি করছে আবার তুলসী তুলসী পাতার চা আবার বহায় দিছি। আমি আর পিয়াল আজকে ইফতারি করব, আর আব্বা মা কেউ ঘরে নাই, বউ গেছে গা বাপের বাড়ি, পেঁয়াজু বুট ছোলা আঙ্গুর নষ্ট হয়ে যেতেছে। এটা চপ, আলুর চপ বানাইছি, হ গ্যাস নাই যে সবটি লাগে, সবটি লাগিয়ে গেছে গা। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আপু ভাইয়ারা, দুইটা জায়গায় যাব। আজ বুবলির সাথে দেখা করব, তিন দিন যাব তোর সাথে দেখা হয় না, খুব খারাপ লাগে। আর আমাদের এলাকায় একটা গড় আসছে বিক্রমপুরের, 10 বছর যাব জায়গা কিনা ফালাই থুইছি, অথচ গড় নাই, জায়গা আছে, সেই গড়টার দাম কত সেটা একটু জাই না আসবো। তো পুরো ভিডিওটি দেখো, তোমরা ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা। আপু ভাইয়ারা আইসা দেখি বুবলি আমার জন্য অপেক্ষা করতেছে, কখন আন্টি আসবে। তো এই তো আন্টি বুবলির সাথে আর একটা মামনির সাথে দেখা করলাম, আমার খুব ভালো লাগলো। তিন দিন যাবৎ ওর সাথে আমার দেখা সাক্ষাৎ একদম বন্ধ, কিন্তু এমনি মোবাইলে কথা হয় হইলে কী ভালো লাগে না। তো বলতেছে আন্টি বাসায় চলেন ইফতারি করবেন, তো ইফতারি করলে রাত্র হয়ে যাবে, আসতে অনেক টাইম লাগবে, এই জন্য ইফতারিটা করতে পারবো না। চেষ্টা করবো আরেকদিন ওর বাসায় হয়তো ইফতারি করার জন্য, রোজা নামাজ সব থাকে, কোরআন শরীফ পড়া থাকে, এই জন্য আর কি থাকবো না। তা আমি তো আবার বাসায় এসে ইফতারি বানাবো, দুইজন দাদি নাতি আজকা বাসায় কেউ নাই। তো আমি 10 বছর যাবত একটা জায়গা কিনা ফালাই দিয়েছি, ঘর করতে পারি নাই, তো আজকে একটা ঘরও দেখতে যাব, এটা দাম কত একটু শুন। তুমি দেখেও না গেছো গা জানালা খুলতে? হ্যাঁ, এটা এগুলো ধুত, এটা ধুতাম না বুঝছো না, ঘরে উঠে গরম লাগবো। হ্যাঁ লাগবো লাগবো, দোতলার উপরে এক এক দোতলার উপরে এক ছেলে আর নিচতলায় এক ছেলে থাক। ভালোগণ ওটা সেগুন কাঠ পড়বো না, গর্জন ওটি নিচে কাম খাইবো না, গুনে পোকে কম খাইবো না। ভালোটাই দেখতে ভালো না আপু ভাইয়ারা, এই ঘরটা আমাদের এলাকায় আসছে বিক্রমপুরের ঘর, কিন্তু বলতেছে এই ঘরটা ভালো না আপু, এটা কম দামি ঘর, কাঠ আপনার 2 বছর লাস্টিং করবে না। তে যাই হোক, দামি কাঠের ঘর তো এখন সম্ভব না, 7 লক্ষ টাকা পড়বে বলে, 7 লক্ষ টাকা দা তো বিল্ডিংই করা যায়। তো এইটাও দেখে আসলাম, দামটা শুনে আসলাম। তো ভালো থাকো, দোয়া রইল আমার জন্য।